জমে উঠেছে এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ, আলাদাভাবে বললে তা জমিয়ে দিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন দারুণ জয়ে আসরের ফাইনালে যেন এক পা দিয়েই রাখলো তারা। আর এমন হারে আসরের সবচাইতে সফল দল ভারতের ভাগ্যই গেল ছুলে, কারণ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচ বাঁচা মারার ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই টুর্নামেন্ট থেকে তাদের ছিটকে পড়তে হবে। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আজ কোনো অনুশীলন করেনি ভারতীয় দল, এমনকি তাদের পূর্ব নির্ধারিত যে সংবাদ সম্মেলন সে সংবাদ সম্মেলনটিও বাতিল করেছে টিম ইন্ডিয়া। তবে শ্রীলঙ্কা দল আজ বিকেলে ঠিকই অনুশীলন করবে। আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে এবারের আসর শুরু করেছিল শ্রীলঙ্কা, অন্যদিকে ভারতের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল পাকিস্তান। কিন্তু এই দুটো দলই ফাইনালের পথে কিন্তু এক পা দিয়ে রেখেছে। বিশ্লেষকরা বলছেন এটাই এশিয়া কাপের মাহাত্ম্য এবং টুর্নামেন্টটি এখন চার দলের জন্যই ওপেন। দুবাইয়ের উইকেটটা আসলে এখন আমার মনে হচ্ছে আয়োজকেরা একটু এন্টারটেইনিং করার জন্য খুব হাই স্কোরিং একটা উইকেটের চেষ্টা করছে তারা, এবং সেটারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা গত, বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কা যে ম্যাচটা আমরা দেখেছিলাম সেখানেও বাংলাদেশ 184-85 এরকম ভালো একটা রান তুলেছিল, কিন্তু সেই রানটাও ডিপেন্ড করেছে শ্রীলঙ্কা, মানে সেই রানটা ডিপেন্ড করতে পারেনি বাংলাদেশ, শ্রীলঙ্কা চেস করে টপকে গেছে। ভারত খুবই সাকসেসফুল দল এই টুর্নামেন্টে, তো আমার মনে হয় না, মানে ওরা একটা ম্যাচ হেরেছে কিন্তু আবার এটাও মনে রাখতে হবে তারা কিন্তু তিনটা ম্যাচের একটা ম্যাচ হেরেছে, এরকম ইকুয়েশন প্রায় সব দলেরই আছে। তো নেক্সট দুটা ম্যাচ তাদের খুবই ইম্পর্টেন্ট ফাইনালে যাওয়ার জন্য, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে তারা হারাতেই চাইবে। গতকাল পাকিস্তানের বিপক্ষে অমন হারের পর এখনও ভারতীয় সমর্থকদের ডাগআউটে যেন শুনশান নীরবতা। অমন হারের জন্য অর্শদীপের সে ক্যাচ মিসকেই দায়ী করছেন অনেকেই, অনেকেই আবার বলছেন বিরাট কোহলি 60 রান করলেও তা মন ভরাতে পারেনি তাদের। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সবচাইতে বড় চ্যালেঞ্জ ভারতীয় ব্যাটিং লাইন আপে, চ্যালেঞ্জটা ভারতীয় বোলারদের সামনেও। কি করে টিম ইন্ডিয়া সেটাই এখন দেখার অপেক্ষা। সংযুক্ত আরব আমিরাত থেকে এই ছিল আমার কাছে সবশেষ।